আপনারা দেখছেন খবরের দুনিয়া। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া শুভ শিলান্যাস করবেন নারায়ণী ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে। আমরা জানি মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ এবং হসপিটাল 25 একর স্থান নিয়ে গড়ে ওঠা এই মেডিকেল কলেজে 2019 বর্ষের ফেব্রুয়ারি মাসে শুভ সূচনা করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ 99 জন স্টুডেন্ট যারা পড়াশুনো করছেন, পশ্চিমবঙ্গের 95 জন স্টুডেন্ট রয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন করলেন। এবারে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাহ অপটিক্যাল, এখানে আপনারা ফাস্ট ট্র্যাক, রেভেন, ভোগ, স্কট ইত্যাদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির সানগ্লাস ও ফ্রেম এছাড়াও ক্রিজাল, কোডাক, প্রাইম কোম্পানির লেন্স ও সুলভ মূল্যে পাবেন। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু পরীক্ষারও সুব্যবস্থা রয়েছে। সাহা অপটিক্যাল, দেবগ্রাম, আনন্দ মিনি মার্কেট, স্টেশন রোড, নদিয়া। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7908377608 এই নাম্বারে। আজকে তার জন্ম কিন্তু দীপেন্দ্র নারায়ণের, জগদীপেন্দ্র নারায়ণের। জানি তুমি আমাকে ভুল বলিনি, এটা মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল, তার নতুন ভবন। এবং এখানে জমিটাও আমরা বিনা পয়সা দিয়ে সরকারি দিয়েছি, এবং তাছাড়াও এখানে প্রায় 250 কোটি টাকার উপর খরচ হয়েছে, সেটাও সরকার দিয়েছে। এবং আগামী দিন 100 জন MBBS স্টুডেন্ট এখান থেকে পড়াশোনা করতে পারবে। সুতরাং এটাও একটা মেডিকেল কোটা বাড়লো, মেডিকেল সিটের সংখ্যা বাড়লো, এটা আমি সবসময় চাই। কারণ আমাদের ডাক্তাররাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন, যখন কোভিড হচ্ছে, কোভিড ওয়ারিয়ার এরাই কাজ করছে। বিশেষ করে সিনিয়র ডক্টরসরা যে অ্যাডভাইস করে, কিন্তু জুনিয়র ডক্টরসরাই মেনলি কাজটা করে। এবং তারা যে কাজটা করছে জীবনের ঝুঁকি নিয়ে, মানবিকতার সাথে, সামাজিকভাবে, তাদের আমার শুধু ছোট অভিনন্দন দিয়ে আমার কর্তব্য শেষ হবে না। Really, it's a marvelous work. It's an excellent work.